শাহরুখের কলকাতা বনাম আফ্রিদির পেশোয়ার। আইসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত পাকিস্তান দ্বৈরথ দেখা যাচ্ছে না অনেকদিন হলো। অদূর ভবিষ্যতেও দেখা যাবে কি না তাও নিশ্চিত নয়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মোড়কে বহুদিন পর ভারত পাকিস্তানের লড়াই দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আর এটির উদ্যোগ নিচ্ছেন শাহরুখ খান। কদিন আগেই পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছেন পেশোয়ার জালমি। শাহরুখের প্রস্তাব পেশোয়ারের সঙ্গে তার কলকাতা নাইট রাইডার্সের 3 ম্যাচের একটা সিরিজ আয়োজনের। পেশোয়ারের প্রধান নির্বাহী জাবেদ আফ্রিদি বলেছেন, শাহরুখ আমাকে এ নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলতে বলেছেন, তিনি নিজে কথা বলবেন ভারত সরকারের সঙ্গে। সিরিজের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। দুই দেশের সরকারের অনুমোদন সাপেক্ষে ঠিক হবে প্রস্তাবিত সিরিজের সূচি। ভারত দল সর্বশেষ পাকিস্তান সফর করেছিল 2007 সালে, আর পাকিস্তান ভারতে এসেছিল 2012 সালে। কেকেআর পেশোয়ারের লড়াইয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ঝাঁজটা হয়তো টের পাওয়া যাবে না, তবে সিরিজটা হলে দুধের স্বাদ ঘোলে তো মেটাতে পারবেন দুই দলের সমর্থকরা। তবে প্রস্তাবিত সিরিজটি আলোর মুখ দেখলে বিপাকে পড়বেন বাংলাদেশের একজন, বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, যে দুই দলেরই খেলোয়াড়। আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।